আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আরাফ কবির ইটালিয়ান ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এই তো আমি সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে, যে দেখছেন না ভাত, ওগুলা রাত্রে ভাত ছিল, এই জন্য আমি না ফেলাইয়া ডিম দিয়া হলুদ দিয়া একটু ফেস কুচি কাঁচামরিচ কুচি দিয়ে একটু ভেজে পরে আমি নাস্তা করে নিছি। আর এদিক দিয়ে রং চা বানায় নিছি। আর যে ফুলকপি রান্না করব মাছ দিয়া, আর গরুর মাংস রান্না করব। ওই তো এরপরে রান্নার হাফ মানে রান্না হয়েছে, এরপরে আমি চলে আসছি আরাফকে আর হুমায়রাকে টিকা দেওয়ার জন্য। তো হুমায়রাকে স্কুল থেকে হুমায়রার বাবা নিয়ে আসবে, নিয়ে আয়সা অলরেডি টিকা দিছে, আর আমি নিচে আসছি। পরে বলছে আরাফের টিকা দিবে না, কারণ আরাফ তো নিদুতে থাকে না, এই জন্য আরাফ বাসায় থাকে, এই জন্য আরাফকে দিবে না। হুমায়রাকে টিকা দিয়া এখন আমরা বাসায় চলে যাব। আর আরাফ বাবু ঘুমাচ্ছে, আরাফ মানে কারুল্লাতে বসলে আরাফের ঘুম আসে। ওই যে হুমায়রা টিকা দিছে, এই জন্য ডেনা ডেনা মানে হাত টাত লাড়ায় না। হুমায়রা বলে ডাক্তারের ডিসুম দিয়ে দিছি। এই যে এটা হুমায়রার আরাফের ডাক্তারের চেম্বার, ওখানে ওদেরকে দেখায়। এরপরে আমরা বাস মানে আমরা বাসায় চলে যাব। বাসায় যাব বলতে বাহিরে বারে আমরা কফি খাবো, খাইয়া পরে যাব হুমায়রাকে একটা নাস্তা খাওয়াবো। বাসার কাছেই বসবো একটুখানে, পরে বাসায় যাই আর না কমপ্লিট করে পরে আপনাদেরকে দেখাবো। আর সবাইকে বলি আমার ভিডিওটা দেখবেন প্লিজ, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, একটা লাইক দিবেন। এই তো হুমায়রার বাবা যাচ্ছে আর আমরা যাচ্ছি পিছন দিয়া, মানে আমার আয়সা কোনো লাভ হইছে না, কারণ আর ফের টিকা দেয় নাই। তো এই জন্য ওরা যাক, আমিও মানে ওরা যাইয়া বসবে আর আমি তো হেঁটে যাব, এই জন্য আমার একটু সময় লাগবে। তা আপনাদেরকে একটু শেয়ার করলাম যে এখানে একটা সুন্দর শোপিসের দোকান আছে, ওই দিক দিয়ে আমি চলে যাব। ওই যে আমি চলে আসছি বারে, এখন হুমায়রাকে একটা বিরস খাওয়ায়া আর আমরা কফি খাইয়া পরে চলে যাব বাসায়। বাসায় যাইতে 2 মিনিট লাগবে। হুমায়রা বলছে কিছু খাবে না, তারপরে আমি বলছি তুমি একটু কিছু খাও, কারণ স্কুল থেকে আসছো, যে এটা ফার্মাসিয়া। যে হুমায়রাকে হুমায়রার বাবা খাওয়াই দিতেছে আর আমি আমার কফি খাবো। তো আমরা কফি খাইয়া চলে আসলাম, এখন মা বাবা বাসায় চলে যাব। যে এখন তো শীতকাল চলে আসছে, বাস গাছের পাতা সব মানে গোল্ডেন কালার হইয়া পরে ঝরে যা, এই সিজনটা অনেক সুন্দর লাগে, এই জন্য আমি একটু শেয়ার করলাম আপনাদের সাথে কি মানে পাতা ফুইরে রয়েছে গাছের নিচে। ওই যে ওই গাছের পাতাগুলা লাল হয়েছে, এটিও ফুরে যাবে, মানে বাহিরের সব বাহিরের দৃশ্য এখন এরকমই, অনেক ভালো লাগে। কতদিন পরে আর পাতা টাতা থাকবে না, শুধু গাছগুলা দাঁড়ায় থাকবে। মানে আস্তে আস্তে জ্বরা শুরু হয়েছে। ওই যে আরেকজন ঝাড়ু দিয়ে মানে পরিষ্কার করতেছে, যে আমি রান্না কম বাসায় চলে আসার পরে বা রান্না কমপ্লিট করে যে রাখলাম, ওন ওদেরকে খাওয়াই দিব। গরু মাংস রান্না করছি আর হুমার বাবা খাইয়া নিছে। এই তো চোলা টোলা ক্লিন করলাম, আবার পরে রাত্রে আপনাদের সাথে আবার একটু ওদের খেলা দেখাবো, বুঝে ওরা রাত্রে কি করে। যারা হাঁটা শিখছে তো এই জন্য একটু একটু হাঁটে, আবার পরে যা, ও তো জুতা নিয়ে সারাক্ষণই খেলে বলছি আপনাদেরকে, কারণ হুমায়রার কোনো কেল না, মানে আরাফের জন্য আনলেও হুমায়রা ওগুলা দেয় না, আরাফকে ধরতেও দেয় না। যে ওরা লুকোচুরি খেলতেছে,
হ্যাঁ, আরাফ বুঝে, আরাফ গেলু কাই হুমায়রা কুজ্জে বের করে, ও যে আরাফ এখন নাইজ দিছে। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও সবার জন্য দোয়া করি। আল্লাহ সবাইকে ভালো রাখুক। এই তো আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।